রাশিয়া বিশ্বের সবথেকে বড় দেশ, যা কিনা পৃথিবীর অন্যতম বৃহত্তম মহাশক্তি। যবে থেকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, তখন থেকে তো সবসময়ই এই দেশের সম্পর্কে চর্চা খবরের শিরোনামে রয়েছে। আজকের ভিডিওতে আমরা রাশিয়া সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য জানব। তবে ভিডিও শুরু করবার আগে আমি অনুরোধ করব চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনি কি জানেন যে বিশ্বের দীর্ঘতম রেলপথ রাশিয়ায় রয়েছে? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত, মোট 5,772 মাইল। আপনি যদি আপনার সময় নিতে চান এবং ট্রেনে রাশিয়ার চারপাশে ভ্রমণ করতে চান, তবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের মাধ্যমে অতি সহজেই যেতে পারবেন। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এমনকি চীন এবং মঙ্গোলিয়ার সাথেও সংযুক্ত রয়েছে। রাশিয়া সম্পর্কে আরও একটি আশ্চর্যজনক তত্ত্ব হল যে এটিতে 12টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই আগ্নেয়গিরিগুলির মধ্যে কামচাটকা তার অ্যাক্সেসযোগ্য অবস্থানের কারণে সবচেয়ে বেশি পর্যটক এখানে ভ্রমণ করতে যায়। এই সক্রিয় আগ্নেয়গিরিতে 1,000টিরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। এটি বাদামি ভালুক, ভেড়া এবং নেকড়েদেরও আবাসস্থল। আপনি কি জানেন যে সাইবেরিয়া রাশিয়ার 77% এলাকা জুড়ে রয়েছে? সাইবেরিয়া উত্তর রাশিয়ার একটি বড় অঞ্চল। যদিও এটি পুরো দেশের 77%, কিন্তু এর প্রতিকূল আবহাওয়ার জন্য রাশিয়ান জনগণের মাত্র 20% সাইবেরিয়াতে বসবাস করে। আপনি যদি মনে করেন ভারতীয় উপমহাদেশে আমাদের দেশগুলিতে যদি বেশি কুসংস্কারপূর্ণ মনের লোকজন রয়েছে, তবে আপনি ভুল ভাবছেন। সাধারণভাবে রাশিয়ানদের মধ্যেও অনেক কুসংস্কার এবং ঐতিহ্য রয়েছে। সবচেয়ে সাধারণ ঐতিহ্যের মধ্যে একটি হল শুধুমাত্র বিজোড় সংখ্যায় ফুল দেওয়া। অনেক রাশিয়ান বিশ্বাস করেন যে জোড় সংখ্যক ফুল শুধুমাত্র কবরস্থানের জন্য। আপনি যদি একজন রাশিয়ানকে জোড় সংখ্যক ফুল দেন, তবে তারা এটি ব্যক্তিগতভাবে নিতে অস্বীকার করে। এছাড়াও বহু কুসংস্কার এখানকার মানুষ মেনে থাকে। মস্কোর মেট্রো স্টেশনটি বিশ্বের চতুর্থ ব্যস্ততম মেট্রো স্টেশন। রাশিয়া ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যস্ততম মেট্রো স্টেশনগুলি সিউল, সাংহাই এবং টোকিওতে রয়েছে। আরেকটি সেরা রাশিয়ান তথ্য হলো যে রাশিয়ানরা বড় হওয়ার সময় সহজে না হাসার কৌশলটিকে রপ্ত করে। যদিও অনেক সংস্কৃতিতে হাসি খুশি থাকাটা বন্ধুত্বপূর্ণ স্বভাবের লক্ষণ, কিন্তু রাশিয়ানরা এটিকে সেভাবে দেখে না। রাশিয়ানদের কাছে হাসি দুর্বলতার লক্ষণ এবং নিজের সত্যিকারের অনুভূতি না দেখানো উচিত। রাশিয়ানরা এমন লোকেদের দিকে হাসে যাদের তারা ভালোভাবে জানে এবং তাদের প্রতি যত্নশীল, যেমন পরিবারের আপনজন। তবে অপরিচিতদের দিকে হাসা তাদের কাছে সঠিক নয়। আয়তনের ওপর ভিত্তি করে রাশিয়া হল পৃথিবীর বৃহত্তম দেশ। পৃথিবীর মোট ভূমির 11% এর শুধুমাত্র রাশিয়াতেই রয়েছে। রাশিয়ার মোট এলাকা 1,63,76,870 বর্গ কিলোমিটার। রাশিয়ায় পুরুষ এবং মহিলা জনসংখ্যার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। রাশিয়ায় নারীরা জনসংখ্যার 54%, পুরুষের সংখ্যা মাত্র 46%। কেন জনসংখ্যার মধ্যে এত বড় পার্থক্য? জনসংখ্যার ব্যবধান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল, যখন যুদ্ধের সময় 2,50,00,000 রাশিয়ান সৈন্য মারা গিয়েছিল। যদিও এখন আবার ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে, তবুও রাশিয়ায় নারীদের তুলনায় পুরুষদের আয়ও অনেক কম। অনেক রাশিয়ান গ্রামীণ সম্প্রদায় বসবাস করে, যেখানে জীবনযাত্রা কঠোর। রাশিয়ান পুরুষরা প্রায়ই শিকার দুর্ঘটনা, দুর্বল স্বাস্থ্যসেবা এবং অত্যধিক ভদকা সেবনের শিকার হয়। দেশটির সবচেয়ে বিখ্যাত অ্যালকোহলযুক্ত পানীয় ভদকা আসলে রাশিয়ায় নয়, পোল্যান্ডে তৈরি হয়েছিল। যাই হোক, অস্বীকার করার কিছু নেই যে রাশিয়ানরা সূত্রটি গ্রহণ করেছিল এবং এটিকে পরিপূর্ণভাবে উন্নত করেছিল। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলির মধ্যে একটি। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে আপনার জানা উচিত যে সমগ্র বিশ্বের সমস্ত গাছের প্রায় 20% রাশিয়া। এখানে প্রায় 64,000 কোটি গাছ রয়েছে, যার মধ্যে অনেক গাছ সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে। বিশ্বের শীতলতম গ্রাম আইমিয়াকন রাশিয়াতে রয়েছে, যেখানে প্রায় 500 থেকে 900 জন স্থায়ী বাসিন্দা রয়েছে। এখানে গড় তাপমাত্রা -50°C ও সর্বনিম্ন -72°C। এই কঠিন আবহাওয়ার মধ্যে বাস করা এখানকার বাসিন্দাদের অভ্যাস হয়ে গেছে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি ধাতব ফ্রেমের চশমা পরে, তবে তা চামড়ার সাথে লেগে যেতে পারে। এছাড়াও গাড়ির ইঞ্জিন কখনোই বন্ধ করা হয় না, কারণ তা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে আর চালু হবে না। 1897 সালে রাশিয়া মাত্র $7.2 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে। মুদ্রাস্ফীতির সাথে হিসেব করলে যা আজ প্রায় $120 মিলিয়ন। সেই সময়ে
রাশিয়ার অর্থের প্রয়োজন ছিল এবং আলাস্কায় খুব একটা জনবসতি ছিল না। আপনি কি জানেন যে রাশিয়ার এত বড় যে 11টি আলাদা টাইম জোন রয়েছে? সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদটি হল বিশ্বের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ। এটি বিশ্বের 23% মিষ্টি জল ধারণ করে এবং উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকগুলির চেয়ে বেশি জল রয়েছে। এটি কোনো গোপন বিষয় নয় যে রাশিয়া বিশাল, তবে এর বেশিরভাগই আসলে সাইবেরিয়া, যার মানে মূলত রাশিয়ার 60% বনভূমি, আর সেই জঙ্গলের অর্ধেকটাই মানুষের বসবাসহীন। তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।